বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বিসিএস টিভির পক্ষ হতে আজকে আপনাদের মাঝে একটি জারিনে উপস্থিত হইলাম। এই কথা বলে যখন নবী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নিয়ে তখন বিবাদ শুরু হয়ে গেল। তার চারটা সাহাবা ছিলেন, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক। ফাতেমাতুল জান্নাত যখন এই জামাটা তার স্বামীকে ডেকে বলেন, স্বামী এই জামাটা তোমাকে একটা অনুরোধ করব, অয়েস করুনি নামে একটা পাগল আছে বাবার ওসিয়ত, তুমি এই জামাটা তার কাছে পৌঁছায় দিবা। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কয় ঠিক আছে, লাশটা যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যখন দাফন নিয়ে বিবাদ শুরু হইলেন, সমাধান করার পরে এই জামা হযরত ওমর এবং হযরত আলী লইয়া যখন রাস্তা ধরলেন এই দুটি পাগলকে খোঁজার জন্য, পাগল দুনিয়ার মধ্যে অনেক ভক্ত থাকে বা জান, ফাতেমাতুল জান্নাতের কাছে তিনটি শব্দ বলে দিয়েছিলেন, দেখবা তার মেয়ে মাথাতে বড় বড় চুল আছে, মুখের দিকে তাকায় দেখবা তার মুখে একটা দন্ত্র নাই, হাতের তালুতে তাকায় দেখবা তার হাতের তালুটা সাদা দাগ হয়ে গেছে। ভক্ত হলে দরুদিরা এমন ভক্তি হতে হয়, দয়াল বিনে ভক্তের ব্যথায়া ব্যথা বুঝবে কি আর বল, এমন ভক্ত কয়জন মিলে বাজান রে এই ভব সংসারে, ভক্তের মতো ভক্ত হইলে ভক্তের মতো ভক্ত হইলে মুর্শিদের পায়া তার খবর, ভক্তের নাই কোন সম্বল দয়াল বিনে পারের বেলা, আমার নাই কোন সম্বল আমার নবী দিনে পারের বেলা, হযরত আলী এবং হযরত ওমর যখন বাজানে জামাটা নিয়ে যখন রাস্তাতে রওনা করলেন, যে পাগলের কথা বলেছে সেই পাগলের কথা একটু আপনাদের মাঝে তুলে ধরব। হযরত ওয়াইস করুনি একদিন ফজরের নামাজ পড়ে উনি মোনাজাত ধরেছেন, হঠাৎ করে আল্লাহ বলে, যাও জিব্রাইল এই মুহূর্তে তুমি ওয়াইস করুনির মায়ের জানটা কবজ করে নিয়ে আমার দরবারে চলে আসো। আজরাইল এসে তখন ওয়াইস করুনির দরজাতে খাড়া, বলতেছে আল্লাহর আজরাইল যখন ওয়াইস করুনির দরজাতে এসে দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওয়াইস করুনিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন, কে ভাই তুমি? কয়, আমি আল্লাহর আজরাইল। তা আমার দরজায় কেন তুমি ভাই? কয়, আল্লাহর হুকুম, আপনার মায়ের জানটা কবজ করার জন্য আমি এখানে চলে আসছি। পাগল বলে ওরে তোমারে যাই কই, একটা কথা তোমার কাছে রে আজকে যাইতেছি বলি রে, ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া, আমি যদি বলে ভাই তোমারে যাই কই, আমার হইয়া আল্লাহর কাছে রে একটা আরজি করো যাইয়া রে,
স্বামী বললেন ভাই আমি এতদিন যাবত আল্লাহ পাকের ধ্যান ইবাদতে মশগুল ছিলাম আমার মায়ের ইবাদত বندگی আমি করতে পারি নাই তুমি আমার হইয়া যদি আল্লাহর কাছে একটু বলো যে তার মাকে এখন দিতে চাই না আল্লাহর আজরাইল কয় ভাই এই কথা আমার কাছে বলে লাভ নেই আমি আল্লাহর আজরাইল আমাকে আল্লাহ পাক হুকুম করেছেন আমি তার জানটা কবজ করে নিয়ে যাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটাই আশা নীলো রে তুলি এমন ভাবে মারলো বাড়ি রে দেখো গেল যে পালাই আল্লাহর দরবারে যাইয়া করিয়া জানাইল মাটি দিয়া মানুষ বানাও রে আল্লাহ কি ক্ষমতা দিছ রে করে দয়া তুমি দেখো নজর করিয়া আমি যদি ভুলি আর পারবো নাই আল্লাহ আমি যাইতে তাহার কায় আছে তোমার মাটির মানুষ দেখা গো আল্লাহ আমারই ভয় করে রে দয়া তুমি দেখো নজর করিয়া আল্লাহ বলে যাও আমি তো তোমাকে হুকুম দিয়েছি তুমি গিয়েছিলে তাকে কি সালাম দিয়েছিলে কয় না আল্লাহ আমি তাকে সালাম দেইনি সেই কারণে তো আমার পাগল এত রাগ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি তার কাছে আর যাইও না আল্লাহ পাক বললেন কি অয়স্করণীর মা মাটিতে শুয়ে আছে আল্লাহ মাটিকে হুকুম দিলেন হে মাটি তুমি দুই দিকে ফাঁক হয়ে যাও অয়স্করণীর মাকে গ্রাস করে নাও মাটি তখন কাঁপা শুরু করে দিয়েছে আল্লাহ পাকের হুকুম লইয়া মাটি কি করি ধীরে ধীরে দেখো দুই দিকে মাটি ভাগ হইতে লাগিল রে ওরে বন্ধু তুমি দেখো নজর করিয়া মাটি যখন কাঁপা শুরু করে দিলেন অয়স্করণী বললেন হে মাটি তুমি কাঁপো কেন মাটি কয় আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমার মাকে গ্রাস করব কয় এই কথা কয় হ্যাঁ আমি তোমার মাকে গ্রাস করব সেই জন্য তো কাঁপা শুরু করেছি দুই দিকে মাটি যখন ভাগ হয়ে গেছে অয়স্করণী বলতেছে দাঁড়াও তুমি কাঁপা বন্ধ করো তার আগে অয়স্করণী করলেন কি গায়ের মধ্যে একটা চাদর নিছিল জড়াইয়া চাদরখানা মাটিতে এবার গো পাগল নিল যে বিছাইয়া রে হঠাৎ করে যখন মাটি কাঁপা শুরু করলেন অয়স্করণী করলেন কি তার ঘাড়ের একটা চাদর ছিলেন চাদরটা বিছাইয়া অয়স্করণীর মাকে তার ভিতরে তুলে বলে মাটি এবার তুমি ওর গ্রাস করো মাটি বলে ওরে পাগল তোমারে যাই কই আমার উপর রাখো তুমি রে দেখো তোমারে যাই কই রে পর্যন্ত করলাম কেন্ত সালাম জানাইলাম পরবর্তী পাইতে চাইলে রে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাই